জীবন্ত গাছ আল্লাহ মাফ করবে না একটা জীবন্ত গাছ আপনারা ফেলতেছেন এই আজানের সময় তাও আপনার মাথায় সুন্নতি হিজাব পরা কথা কথা আমি ভিডিও করব আপনারা আল্লাহ মাফ করবে না মুখ বন্ধ করে ভিডিও করো এটা আল্লাহর প্রাণ এটা আল্লাহর জীব ঠিক আছে গাছের প্রাণ আছে মুখ বন্ধ করে ভিডিও করো আপনি একজনের গাছ নিরীহ গাছ আপনি নষ্ট করতেছেন কখনো মাফ করবে না আল্লাহ মুখ বন্ধ করে ভিডিও করো কথা হবে না ভিডিও টাকা কি তোর এই বেটি তোর টাকা কি তোর এই বেটি এই টাকা কি তোর ঠিক আছে এর হিসাব আপনি পাবেন যা করতেছেন তার হিসাব পাবেন আপনি এই যে ছেলে পেলে নিয়ে আসছে গাছ পেলে ফেলে দিল না এই মহিলা গাছ কাটতেছে অকারণে একটা জীবন্ত গাছে নষ্ট করতেছে মানুষের গাছ তার নিজের গাছ না এমন না যে তার জায়গায় গাছ লাগানো হয়েছে সে মানুষের জায়গায় সে মানুষের লাগানো গাছ নষ্ট করতেছে সে আসলে মানুষ না জানোয়ার আপনাকে জানোয়ার আপনি একটা জীবন্ত গাছ কিভাবে নষ্ট করতেছেন আপনাকে জানোয়ার থেকে আপনি অর্থ সরো আপনি জানোয়ার আপনার থেকে ভালো আপনি জানোয়ার থেকেও খারাপ আপনি জানোয়ার থেকেও খারাপ কিভাবে পারেন আপনারা তুমি রাখো কিভাবে পারেন কিভাবে পারেন হ্যাঁ কিভাবে পারেন মানুষ মানুষ গাছ লাগাইছে আপনাদের গাছ লাগাইছে ছেলে পেলে নিয়ে আসছে গাছ ফেলানোর জন্য আপনি আজকে পার পেয়ে যাবেন কিন্তু আপনি বড় কার পার পাবেন না পাবেন না ছাড় পাবেন না আল্লাহ মাফ করবে না এই মহিলা আল্লাহ মাফ করবে না আপনি আমাদের লাগানো গাছ কাটতেছেন আল্লাহ মাফ করবে না ওরে আল্লাহ কোনোদিনও জানবা কখনো মাফ করবে না আল্লাহ আপনাকে একটা জীবন্ত নিরীহ গাছ আপনি নষ্ট করছেন কখনো আল্লাহ আপনাকে মাফ করবে না কোনোদিন মাফ করবে না তোর কাছে মাফ আছে মাফ করতে আল্লাহর কাছে তুই কোনোদিন দাম পাবি না আমি সারা জীবন তোর বন্ধ করে দেব সারা জীবন দিব ভাবেন না যেটা করতেছেন তওবা করলে আল্লাহ মাফ করে দিবে কোনোদিন ভাবেন না কোনোদিন না কোনোদিন ভাববেন যে আপনি ছাড় পেয়ে যাবেন দাও দাও না আমার কাছে হয়েছে আর ভিডিও করা লাগবে না দাও আমার ফোন করবো দাও আমাদেরকে মেরে ফেলেন তাও পারবে সে পারবে সে তো এই এলাকার ই না খাবারের সে সবকিছু খাবারের সে লাভ পাই না খাবার তার উপরে কোথায় চলে তার কোথায় ওঠে তার কোথায় বসে খাবারের সবকিছু আমাদেরকে মেরে ফেলেন কোপায় হ্যাঁ আপনার কোনো হিংসা আপনার মধ্যে হিংসা আমরা দুটো ফ্ল্যাট কিনছি আপনারা একটা ফ্ল্যাট কিনছেন গাছগুলো একটা সুন্দর হয়েছে পাগল ওরা মেন্টাল তো পাগল তো সিহারা তো পাগলের মতন ওরা কি কোনো সুস্থ মানুষ মনে হয় ও যখনই আসে তখনই আমরা সবাই নিয়ে করছি ওটা মেন্টাল ওটা সুস্থ অসুস্থ মানে আমাদের ওটা মাথায় দিছে ও ছি 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 এরা তো মুসলিম না রে মুসলিম নামে কলঙ্ক হ্যাঁ মুসলিম নামে কলঙ্ক মুসলিম নামে কলঙ্ক আপনি আমি যেটা কম দিবেন সত্যি কথা বলতে আমি বাকরুদ্ধ কি দেখলাম আমি কেন দেখলাম নিজেকে খুব জিজ্ঞাসা করতে মনে হচ্ছিল। কিন্তু ঘটনাটি সত্য। ঘটনাটি ঘটেছে সাভারে। সাভারে গাছকে নিয়ে এরকম কোনো ঘটনা ঘটতে পারে, শুধু সাভারে না, পুরো পৃথিবীর বুকে। আমি আসলে আশ্চর্যিত, এটা কিভাবে সম্ভব? গাছ ভালোবাসেন না এরকম কোনো মানুষ পাওয়া যাবে? আমার মনে হয় না। আমি ব্যক্তিগতভাবে আমার বেলকুনিতে 4-5টা গাছ আছে, যেগুলোকে আমি সার দিই, পানি দিই, যত্ন করি। তাদেরকে আমার খুব আপন মনে হয়। যখন একটা গাছে ফুল ফোটে বা কোনো ফল ধরে, সেই ফলটা বা ফুলটা মনে হয় অনেক কষ্টের একটা ফসল, যে ফসলটি দেখলে প্রাণটি জুড়িয়ে যায় এবং অন্যকে দেখাতে ভালো লাগে। ঠিক এমন একটি অবস্থায় গাছের মালিকের সামনে আরেকটি মানুষ সেই যত্নে গড়া ছোট্ট বাগান হোক না, সেখানে 8-10টি গাছ থাক বা 15-20টি গাছ থাক, অথবা ফলের বা সবজি গাছ থাক, যে গাছই থাকুক না কেন, কেউ তো ছুরি বা দা দিয়ে সেটা কেটে ফেলতে পারে না। তার সামনে কোনো সমস্যা হলে, কোনো সমস্যা থাকলে সেটা মালিকের সাথে বসে কথা বলে সমাধান করা যেতে পারে। এই নিরহ গাছগুলোর কি দোষ? তার দোষ সে ফ্ল্যাটের উপর দেখা যাচ্ছে আপনার কোনো টবে বা বালতিতে বড় হচ্ছে, এটা তার দোষ? অবলা জীবকে সবাই কষ্ট দিতে পারে, কারণ সে তো বলতে পারে না। আপনি খেয়াল করেন এই মহিলাটি কিভাবে গাছগুলোকে তার দা দিয়ে তছনছ করে ফেলতেছে। মুহূর্তের ভিতর গাছগুলো শেষ। সে একবারের জন্য চিন্তা করতেছে না। এটি একটি মানুষের স্বপ্ন, ভালো লাগা, ভালোবাসা। যে স্বপ্ন দেখে এই গাছগুলো ধীরে ধীরে বড় হবে, যে স্বপ্ন দেখে, যে স্বপ্নকে বাঁচিয়ে রাখার জন্য এই গাছগুলোতে নিয়মিত জল দেয়, মাটিগুলোকে উপড়ে দেয়, আগাছা দূর করে দেয়, তারই সামনে গাছগুলোকে কুবিয়ে কুবিয়ে মানুষ যেভাবে হত্যা করে, ঠিক সেভাবে। পরে আমি আশ্চর্যিত হলাম। এই ঘটনাটি ঘটেছে হচ্ছে আমাদের বাংলাদেশের সাভারে। আমি যতটুকু ফেসবুক থেকে জানতে পেরেছি, সেটা হচ্ছে কোনো একটি কোন্দলের বিপরীতে এই ঘটনাটি ঘটেছে। সেটা যাই হোক, আমার কথা, গাছগুলো কি দোষ করলো রে ভাই? গাছগুলোর কি দোষ? কেন এরকম করবেন? কেন এরকম হবে? ভিডিওটি পুরোটা দেখার পর আমি আসলে চাইনি এই ভিডিওটি করতে। তারপরে আমি চাইলাম আমার যত দর্শক শ্রোতা আছে, আমার যত ইউটিউবার ভাই বন্ধুরা আছে, তারাও যেন ভিডিওটি দেখতে পারে। এজন্যই শেয়ার করা, অন্য কিছুর জন্য না। এখানে এই মহিলাটি সত্যি পাগল হয়ে গেছে। শুনেছি এই মহিলাটি এই কাজটি করার সময় তার ছেলেকে দিয়ে আরও 8-10 জন পোলাপান ছাদে নিয়ে আসছে, যাতে তার এই আকামে কেউ বাধা না দিতে পারে। যে মেয়েটির ভিডিওতে কথা শুনলেন, হয়তো ওদেরই গাছ। তো ওই মেয়েটির অবস্থা চিন্তা করুন। ওর বাবাও হয়তো বা ছিল। তাদের অবস্থাটা দেখুন। সামান্য গাছ যেখানে রক্ষা পায় না, পুরো বাগানটি সে তছনছ করে দিল। এই মহিলা মানুষের কাতারে পড়ে? অবশ্যই না। আপনাদের কি মতামত, সেটি আপনারা ভিডিও বক্সে জানাবেন। আর আসলে আমাদের সবার উচিত এ ধরনের ঘটনাগুলোকে প্রতিহত করা, এদের উচিত জবাব দেয়া। আমি আর কিছু বলতে পারতেছি না। আপনারা ভালো থাকবেন। এই ধরনের ঘটনাকে আপনারা প্রতিহত করবেন।